আজকে আমরা রান্না করবো শাহী আলুর দমটা। তার জন্য ফোড়ন, সর্ষের তেল, আলু, লবণ, হলুদ, আর আমি একটা মশলা রেডি করে রেখেছি, যার মধ্যে আছে কাজু, চারমগজ, টমেটো, আদা আর শুকনো লঙ্কা বাটা, আর নিয়েছি জিরের গুঁড়ো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, জয়িত্রী আর গরম মশলা ফোড়ন দেবো। ফোড়নটা দিয়ে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন এক এক করে আমরা আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো এক এক করে সব দেওয়া যখন হয়ে যাবে তখন আমরা আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর অল্প করে হলুদ। এগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে আস্তে আস্তে ভেজে নেব, সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো এর মধ্যে ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে রেডি করা মশলা 2 চামচ দিয়ে দেবো, আর আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলা দেওয়া হয়ে গেলে তার মধ্যে আর দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার হয়ে গেলে তার মধ্যে আমরা ঝোলে যতটুকু পরিমাণ লবণ হলুদ লাগবে সেই পরিমাণ আমরা লবণ আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটাকে আপনি যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত ভালো হবে। মশলা কাঁচা থাকলে কিন্তু মশলার একটা কাঁচা ফ্লেভার থেকে যায়। তো যতক্ষণ মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তখন মশলাটাকে কষতে হবে। জল দিয়ে দেওয়ার পর তারপর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসটা একদম সিমে করে দেব, যাতে ধীরে ধীরে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আমার আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, চলুন দেখি আলুটা মনে হচ্ছে, দেখুন আপনারা আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি এটুকু ঝোল রাখবো, তাই আমি এখনই নামিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। তারপরে আমি ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করেছি।